আপনি কি বলে এই বোঝে না। বগুড়ার ছেলে আশরাফুল আলম, সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করছেন তিনি। প্রায়ই তাকে রাজনীতির মাঠেও দেখা যায়। জাতীয় নির্বাচনে অংশ নিয়েও হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এবার হিরো আলম আসন্ন চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তিনি নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তার ভাষ্য, শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তাকে অপমান করার যে কার্যক্রম ছিল তার প্রতিবাদেই তিনি প্রযোজকদের নির্বাচনে আসতে যাচ্ছেন। এদিকে হিরো আলম জানান, শিল্পী সমিতির নির্বাচনের সময় FDC-তে নিপুনের জন্য কয়েকদিন আগে ভোট চাইতে গিয়েছিলেন তিনি। তখন কয়েকজন তাকে অপমান করেছে, উল্টাপাল্টা কথা বলেছে, এমনকি তারা বলেছে তিনি নাকি চলচ্চিত্রের কেউ নন। তাতেই খুব কষ্ট লেগেছে তার। বাংলাদেশে কোনো চলচ্চিত্র না করার সিদ্ধান্তের বিষয়টি টেনে তিনি আরও জানান, অনেকেই তাকে পরামর্শ দিয়েছিলেন অপেক্ষা করতে সময় আসবে। যারা তাকে নিপুনের পক্ষে ভোট চাওয়ায় অপমান করেছিলেন তারা নোংরা মনের মানুষ। তারা একটি নোংরা লোকের হয়ে নির্বাচনে কাজ করেছে। এছাড়া হিরো আলম দাবি করেন তিনি চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রকে তিনি ভালোবাসেন, নিয়মিত সিনেমায় কাজ করতে চান, তাই তিনি প্রযোজক সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন। তিনি সবসময় বিশ্বাস করেন স্বাধীন থাকলে অনেক কাজ করা যায়।